নমস্কার, আমি মৌমিতা দাস। আমি 98 থেকে আমার আর্ট জার্নি শুরু। 98 আমি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে ভিজুয়াল আর্টে পড়া শুরু করি। আমার লাস্ট আমি পাসড আউট 2006 মাস্টার্স। তো তারপরে দীর্ঘ এত বছর ধরে আমি সার্ভিস করেছি একটা স্কুলে, সেটা একটা মেন্টাল রিটায়ার্ড যারা তাদের নিয়ে কাজ করেছিলাম আমি 5 বছর। দেন কিছু প্রবলেমের জন্য, পার্সোনাল প্রবলেমের জন্য চাকরিটা ছাড়ি। তো এখনও পর্যন্ত আমি টিউটর, মানে আর্ট অ্যান্ড ক্রাফটের প্রাইভেট টিউটর হিসাবেই কাজ করছি। অ্যাজ ওয়েল অ্যাজ পাশাপাশি আমি পেন্টিংস এবং প্রচুর পরিমাণ এক্সিবিশন আমি অ্যাটেন্ড করি। কিছু প্রাইজ অ্যাওয়ার্ড আমার কাছে মানে আসে, যাইভাবে কালার উইংসের এক্সিবিশনে অনলাইনে দিয়েছি, আবার এখন তো অফলাইনেও জয়। হ্যাঁ, আমি প্রথম থেকেই 2-3 অলরেডি অনলাইনে করেছি কাজ আপনাদের সাথে, কালার উইংসের সাথে। তো এটা ফার্স্ট আমার অফলাইন কালার উইংসের। খুবই ভালো এক্সিবিশন হয়েছে, ভালো কাজ দেখতে পেয়েছি অনেক। আমার আর্টওয়ার্কের সবথেকে বড় বিষয় হচ্ছে, এক হচ্ছে স্পেস ডিভিশন, যেটা স্পেসগুলোকে ব্রেক করা। তার মধ্যে কখনো সেটা এমনি ফিগারেটিভ কিছু দিয়েও মানে হচ্ছে, আবার কখনো আর্কিটেকচার বেসড। আর মেইনলি হচ্ছে একটা ওই লাইট অ্যান্ড শেড, যেটা ঢোকা বা বেরোনো, ঢোকা বেরোনো যে একটা এফেক্ট, সেটা আমার ছবিতে ম্যাক্সিমাম ছবিটাই আমার ওইভাবে করা। আর কিছু পেন অ্যান্ড ইঙ্কের কাজও আমার খুব পছন্দের, মানে পেন অ্যান্ড ইঙ্ক আর অ্যাক্রিলিক আমার খুব ফেভারিট মিডিয়াম। আর কিছুটা আমাদের ডেলি লাইফে কিছু কিছু প্রবলেম যেগুলো আমার মানে ডেলি লাইফে হয় বা যখন যেরকম মনে হয় সেটার ওপর বেসড করেই আমার ছবিগুলো মোটামুটি রিলেটেড। আর আর্কিটেকচার বেসড বলতে, আমি যেহেতু নর্থ ক্যালকাটার দিকে আমার ছোটো থেকে অনেক বড় হওয়া, তো সেখানকার যে বাড়ি ঘর, আমাদের যে মানে বাড়ি, সেই একটা যে মানে সেই যে এফেক্টগুলো, ওই আর্কিটেকচারগুলো আমার খুব প্রিয়, যেগুলো এখন তো আর মানে প্রায় সবটাই বিলুপ্ত, এখন তো অন্য রকমভাবে বাড়িঘর তৈরি। তো সেই জিনিসটাকে আমার ছবিতে কিছু কিছু জায়গায় পুট করতে পছন্দ, মানে ভালো লাগে আমার, সেটা নিয়ে কাজ করতে আমি পছন্দ করি। আমি আমার এই দুটো ছবি, এক হচ্ছে অ্যাক্রিলিক, একটা তো অ্যাক্রিলিক আর পেন অ্যান্ড ইঙ্ক দিয়ে করা, যেটা মুড সুইংস যে ছবিটা, আর একটা কাজ যেটা আর্কিটেকচার নিয়ে করা, ওটা পুরোটাই অ্যাক্রিলিক দিয়ে করা, তার সাথে একটু অল্প পেন অ্যান্ড ইঙ্ক আছে, আর একটু ড্রাই প্যাস্টেল ইউজ করেছি। না, আমি প্রচুর গ্যালারি এক্সিবিশন পার্টিসিপেট করেছি। না, কালার উইংসের সাথে গ্যালারি এক্সিবিশন এটাই ফার্স্ট, আর বাকি অনলাইনে করেছি 2-3। খুবই ভালো অভিজ্ঞতা হয়েছে, এর আগে তো আমি অ্যাওয়ার্ডও পেয়েছি অনলাইনে, তো এবারে পাইনি সেটার জন্য কোনো দুঃখ নেই, বিকজ সব সময় তো সবটা সব রকম হয় না, ওটার জন্য কোনো ব্যাপার না। বাট এত ছবি দেখতে পাচ্ছি, এত নতুন নতুন ছবি দেখা, সেটাও অনেক পাওয়া, তো সেই হিসাবে খুবই খুবই ভালো লেগেছে।